আমাদের জেলা হচ্ছে ফেনি, থানা হচ্ছে ছাগলাইয়া। আমরা ফেনি থেকে রংপুর আসছি আপনার কিছু শিখার জন্য। এখন আমরা পাঁচ দিনের ট্রেনিং আসছি, এখন পাঁচ দিনের মধ্যে তিন দিন চলতেছে। এখন তিন দিন আমরা ইনশাল্লাহ অনেক কিছু শিখছি, কাগজি গাছ আমরা কীভাবে কলাপ করতে হয়, কীভাবে গুটি করতে হয় এগুলো আমরা শিখছি। আমরা সবজি নিজেরাও আমরা চাষ করছি, বেগুন মূলা বা লাউ গাছ সবজিগুলো লাগাইছি। আপনার লাউ গাছ প্রায় 8-10 ঘন্টার মতো লাগাইছি, এগুলো আমরা কিছুদিন পরে লাউ গাছ ইনশাল্লাহ লাউ বিক্রি করতে পারবো। এখন থেকে দেখলাম আমরা ডালার মধ্যে দেখলাম যে মরিচ শ্বাস করলো বা বেগুনের চারা শ্বাস করলো। এখন আমরা এগুলো দেখতেছি, মানে এখান থেকে আমরা কিছু শিখি বা ডালার মধ্যে বা করার মানে আগ্রহ আছে। মানে এই ধরনের আমাদের এদিকে আমাদের ওদিকে আছে, আমরা ফলি ব্যাগের ভিতরে মাটি দিয়ে আমরা চারা রোপণ করা হয়। আমাদের ওদিকে এরকম সিস্টেম কোনো নাই এটা নিয়ে। এখন আমরা মাটিতে চারা রোপণ করলে আপনার অনেক চারা নষ্ট হয়ে যায়। এখন এখানে ট্রেনের মধ্যে চারা যদি রোপণ করতে যদি পারি তাহলে একটা চারাও মিস গেল না। চারাগুলো সুন্দর মতো আমরা এখানে বসালে আবার জমিনে শ্বাস করলে চারা মিস গেল না। এখন তো ফ্যাকেটে চারা বসালে আমরা অনেক চারা মিস হতে পারে বা মরে যেতে পারে বা পোকামাকড় আক্রমণ করতে পারে। এখান থেকে সুন্দর মতো নেট দিয়ে করতে যদি পারি তাহলে আমরা সুন্দর করে করতে পারবো। আর তা মাটিতে করা হয়, আমরা এরকম তো প্যাকেট করি না, নার্সারি করি না, আর যা করি আমরা প্যাকেটে করি। আর যদি বেশি বন্যা হয়ে যায়, বৃষ্টি হয় তাহলে প্যাকেটে করি, আর যদি এমনি শুকনো থাকে তো মাটিতে লাগাই। আর আমাদের এদিকে তো পানির অসুবিধা হয়, করণ যায় না, বৃষ্টি না হলে করণ যায় না। এখন এখন করতে পারবো, বৃষ্টি হলে তো করতে পারি না। আর এখন যা করার সিদ্ধান্ত নিয়েছিলাম তো হয় নাই, যে বেগুন লাগাইছি বন্যাতে সব শেষ হয়ে গেছে, বেগুনের চারা বসাইছিলাম এটা নষ্ট হয়ে গেছে। এখানে দেখলাম টেতে কীভাবে চারা বসালো করলো, এভাবে করবো আর কি, ভবিষ্যতে ইচ্ছা আছে। তবে এখান থেকে যাওয়ার পর সবজি বাগান করা শুরু করবো ইনশাল্লাহ।